বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পর আবার আপনাদের মাঝে হাজির হলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিটিকে একটা সিঙ্গেল নেম ফেসবুক আইডিতে কনভার্ট করে ফেলবেন, কিংবা এই সিঙ্গেল নেম আইডিতে কনভার্ট করার পর আপনাদের আইডিটা কিন্তু অন্যের আইডি থেকে একটু ইউনিক হয়ে যাবে। কারণ সবাই সিঙ্গেল নেম আইডি তৈরি করতে পারে না, কিংবা সিঙ্গেল নেমে কনভার্ট করতে পারে না নিজের আইডিটাকে। তো এই সিঙ্গেল নেম বিষয়টা কি আমি আপনাদের একটু বুঝিয়ে বলি। ধরেন আমার আইডির নাম রয়েছে এমডি তাওসিন, তো এইখান থেকে এই এমডিটা বাদ দিয়ে আমি চাচ্ছি শুধু তাওসিন রাখতে। এটা তো করা সম্ভব না, এটা করার চেষ্টা করেছেন নিশ্চয়ই আপনারা, এটা করা সম্ভব না। কিন্তু আজকে আমি আপনাদের এইটাই করে দেখাবো যে আমাদের আইডিটা কিভাবে আমরা সিঙ্গেল নেম আইডিতে কনভার্ট করতে পারি। তো অনেক বকবক করে ফেললাম, চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল কাজটি শুরু করার আগে আমি আমার ফেসবুক প্রোফাইলে ঢুকে আপনাদের দেখিয়ে নিচ্ছি যে আমার ফেসবুক প্রোফাইলে বর্তমানে কি নাম দেওয়া রয়েছে। চলুন চলে যাই আমার ফেসবুক প্রোফাইলে। ওকে, আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন নাম দেওয়া রয়েছে ক্রিস গেইল। তো এই ক্রিস গেইল নামটা কি আমি চেঞ্জ করে আমি নাম রাখবো শুধু তাওসিন। তো দেখে নিই এই জিনিসটার প্রসেস। তো এই কাজটি করার জন্য আমাদের দরকার হবে একটা ভিপিএন। এই ভিপিএনটার নাম হচ্ছে টাচ ভিপিএন। আমি ভিডিওর শেষ অংশে দেখিয়ে দেব যে এই ভিপিএনটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, কিংবা কিভাবে ডাউনলোড করবেন। তো সেই জন্য ভিডিওটা একটু কাটাকাটি না করে পুরোটা দেখতে থাকুন। তো আমি অলরেডি আমার ভিপিএনটা ইনস্টল করে নিয়েছি। এখন আমি আপনাদের সরাসরি নিয়ে যাব ফেসবুকের সেটিংয়ে। তো নাম চেঞ্জ করার জন্য কোথা থেকে কোথায় যাবেন সেটা আমি আর আপনাদের বিস্তারিত দেখাচ্ছি না, আমি শুধু আপনাদের বলে দিচ্ছি। আপনারা ফেসবুক অ্যাপের মধ্যে ঢুকে প্রথমে ট্যাপ করবেন মেনুতে। মেনুতে ট্যাপ করার পর আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করার পর সেটিংসের উপরে ট্যাপ করবেন। সেটিংসের উপরে ট্যাপ করার পর প্রথমেই দেখতে পাবেন পার্সোনাল ইনফো। পার্সোনাল ইনফোতে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি যে কোথায় যেতে হবে। এই যে দেখুন, সেটিংসে আসার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এই যে দেখুন, পার্সোনাল ইনফরমেশান, আপডেট ইওর নেম, ফোন নাম্বার ওর ইমেল অ্যাড্রেস। তো এইখানে আমরা ক্লিক করব। ওকে, এই যে নেমের উপর ট্যাপ করব। এইখানে ফার্স্ট নেম দেখতে পাচ্ছেন ক্রিস এবং লাস্ট নেম গেইল। তো এই নামটাকে আমরা পরিবর্তন করব। তো আমি ভিপিএন ছাড়া আপনাদের একবার কাজটি করে দেখাচ্ছি যে এটা সম্ভব কি না। এটা যদিও সম্ভব না, এই আমি ফার্স্ট নেমের উপরে ক্লিক করলাম, আমার নামটা এখানে লিখে দিব। ওকে, আমি আমার নামটা এখানে লিখে দিলাম। এখন আমি রিভিউ চেঞ্জের উপরে ক্লিক করব। এই যে আমি ক্লিক করলাম রিভিউ চেঞ্জের উপরে, কিন্তু আমার এখানে নামটা চেঞ্জ হবে না। এই যে দেখুন, আবারও কিন্তু ক্রিস গেইল নামটাই ফিরে এসেছে। আমি নামটা পরিবর্তন করতে সফল হইনি। তো এখন আমরা ভিপিএনটা দিয়ে কাজ করব। সোজা চলে যাচ্ছি ভিপিএন এর ভিতর। তো ভিপিএনটা ডাউনলোড করার পর আপনাদের ইন্টারফেস আসবে, আপনি এখান থেকে স্কিপ করে দিবেন। ওকে, স্কিপ করে দিলাম। এখন আমরা ওকেতে ক্লিক করব। ওকেতেও ক্লিক করে দিলাম। একটু সময় নেবে, কারণ আমার এইখানে নেটওয়ার্কটা দুর্বল। আপনাদের যদি স্ট্রং নেটওয়ার্ক থাকে তাহলে আপনাদের সময় নেবে না। এই যে দেখুন, এইটাই হলো ভিপিএন এর মেইন ইন্টারফেস। তো এখান থেকে আমরা আগে বেস্ট চয়েসের উপর ক্লিক করব। আমরা লোকেশনটাকে চেঞ্জ করব।
ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কান্ট্রি চলে এসেছে, টোটাল 28টা কান্ট্রি আছে। তো এই 28টা কান্ট্রির মধ্যে থেকে আমাদের খুঁজে বের করতে হবে ইন্দোনেশিয়া, কারণ ইন্দোনেশিয়াতেই শুধু এই স্পেশাল ফিচারটা আছে যে আপনি সিঙ্গেল নেম দিয়ে আপনার আইডি ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো আমরা ইন্দোনেশিয়া খুঁজে বের করছি, আমরা ইন্দোনেশিয়া খুঁজে পেয়ে গেছি, ইন্দোনেশিয়া দিয়ে দিয়েছি। তো এখন আমরা ভিপিএনটাকে কানেক্ট করে নিব, কানেক্টের উপর প্রেস করব, তারপর কানেকশন রিকোয়েস্ট চাইবে। ওকে, আমাদের ভিপিএনটা প্রায় কানেক্ট হয়ে গেছে, কানেক্টিং। তারপর আমরা নামটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এই যে কানেক্ট হয়ে গেছে, এখন আমরা আমাদের আইডির নামটা চেঞ্জ করে ফেলবো। তো আমি ভিপিএনটা কানেক্ট করার পর ফেসবুক অ্যাপে এসে আমার ফার্স্ট নেমটা এখানে লিখে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। তো এখন আমি রিভিউ চেঞ্জের উপরে ক্লিক করব। কিছুক্ষণ সময় নিতে পারে, কারণ আমার এখানে নেটওয়ার্কটা অত একটা ভালো না। আপনাদের এখানে যত স্ট্রং নেটওয়ার্ক হবে এই কাজটা তত তাড়াতাড়ি। এই যে এখানে আসছে প্রিভিউ ইউর নিউ নেম, তো এইখানে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর আর কি আমার প্রোফাইলে ডিফল্টভাবে এই নামটা সেট হয়ে যাবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমি আগের বার আপনাদের দেখিয়েছিলাম যে আমার ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে ক্রিস গেইল, কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলের নাম আছে অঞ্জি তাওসিন। তো এভাবেই মূলত আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে সিঙ্গেল নেম দিতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনারা এই টাচ ভিপিএন ডাউনলোড করবেন কোথা থেকে, সেই জন্য আপনাদের চিন্তা করতে হবে না। আমি এই ভিপিএন ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশনে। তো এই ভিপিএনটার ডাউনলোড লিঙ্কে ক্লিক করে আপনারা এই ভিপিএনটা ডাউনলোড করতে পারবেন। আমার ভিডিও ডিসক্রিপশনে গেলে আপনারা দেখতে পাবেন ভিপিএন ডাউনলোড লিঙ্ক বলে। ভিপিএন ডাউনলোড লিঙ্ক লেখার পরে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করলে আপনাদের সরাসরি apkmirror.com এই ওয়েবসাইটটিতে নিয়ে যাবে। তারপর আপনারা টাচ ভিপিএন ভার্সন 1.4.7 এই অ্যাপসটা আপনাদের ফোনে ডাউনলোড করে দেন ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ইন্দোনেশিয়া লোকেশন দিয়ে আপনারা কানেক্টের উপর প্রেস করে তারপর আপনারা এখানে সিঙ্গেল নেম দিতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, যাতে আমরা পরবর্তীতে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যান। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটি আপনার কেমন লেগেছে। আমি জানি এই ভিডিওটা অত একটা ভালোভাবে আমি বানাতে পারিনি, কারণ আমি বিগত 3 মাস ধরে ভিডিও দিচ্ছি না, তো আমার কথা বলার স্টাইলটা আর আগের মতো নেই, কথায় কিছু জড়তা এসেছে। তো ওটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসছে নতুন বছর, এই নতুন বছর থেকে আমি আবার আগের মতো ভিডিও আপলোড করা শুরু করব রেগুলার। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।